কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সব সময় আপনাদের পাশেই এজেড নিউজ। আসসালামু আলাইকুম, এজেড নিউজের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এসেছি বাড়িপাড়া, ঠিক বাজারের পূর্ব পাশে কবির ভাইয়ের সমন্বিত একটা খামারে। তো উনি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা শেড, এটা হচ্ছে যে ওনার সোনালি মুরগির খামার। অল্প সময়ের মধ্যে উনি অন্যান্য মুরগি বা আরও অন্যান্য যে খামারগুলো আছে ওদের পাশাপাশি হচ্ছে যে উনি এই সোনালি মুরগিটা লালন পালন করে থাকেন। আমরা আজকে ওনার কাছে জানবো যে এই সোনালি মুরগি লালন পালন করতে কত খরচ এবং সেটা থেকে কত আয়। চলুন বিস্তারিত এ সম্পর্কে আমরা কবির ভাইয়ের কাছে জানি। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কী করছিলেন ভাই? যে একটু কাজ করছিলাম, খাবার দাবার দিলাম, পানি। হ্যাঁ, চলুন আপনার ভিতরে একটু সোনালি খামারটা দেখি এবং কথা বলি। এই যে আপনার যে সোনালি মুরগি এখানে দেখতে পাচ্ছি, এখানে কতগুলো সোনালি? এখানে আমার 600 সোনালি মুরগি আছে। 600 সোনালি। এই 600 সোনালিতে একটু লাভ, আপনি লালন পালন করলে কেমন খরচ আর কেমন লাভ? লাভ না হলে তো আসলে পালা সম্ভব না, যেহেতু দীর্ঘদিন থেকে আপনি লালন পালন করেন। বর্তমান বাজারে এই সোনালি এখানে কতগুলো? 600। এটা 600 সেট? হ্যাঁ, 600 সেট। এই 600 লালন পালন করতে আপনার কেমন খরচ হয়? 600 লালন পালন করতে আমার প্রায় 1,15,000-20,000 টাকার মতো খরচ হয়। 1,15,000-20,000 টাকা খরচ হয়? হ্যাঁ, মানে ওষুধ খাবার তারপরে আপনার হয়েছে ওই টুস, আরো নানান রকম বিদ্যুৎ বিল টিল সব মিলে আপনার। এটা তো এখন খাবারের দাম বেশি। হ্যাঁ, খাবারের দাম এই জন্য এখন বেশি পড়ে না? হ্যাঁ, এখন খাবারের দাম যখন কম ছিল তখন তো কেমন বেশি লাভ হইতো, তখন মুরগির দামও কম ছিল। তখন খাবারের দাম কম, মুরগির দামও কম। এখন খাবারের দাম বেশি, মুরগির দামও বেশি। তো এই তুলনামূলক আপনি আলোচনা করে যে কত মানে আপনার এখান থেকে 1,00,000 টাকার মতো খরচ যায়? 1,20,000 টাকা, 1,15,000-20,000 টাকা যায়। যদি আমি ওইখানে আমি মুরগিগুলা ঠিকভাবে দেখভাল করতে পারি, যদি রোগে ওষুধ মেডিসিন পাতি কম লাগে, তাইলে দেখা গেল যে ওইখানে আমার একটু লাভটা খরচটা একটু কমে আসে। ধরেন 1,10,000 আসে, 5,000 আসে, এটা হচ্ছে মেন। তাহলে এটা বিক্রি করেন কত? এটা বিক্রি করি আমরা বাজারে সর্বনিম্ন, যদি বাজার ভালো থাকে তাহলে হয়েছে আমরা 260-280 টাকা পর্যন্ত বিক্রি করি পাইকারি। আমাদের এখানে কিন্তু এটা পাইকারি হিসাব, পাইকারি খুচরা হিসাব না। খুচরা হিসাব করতে গেলে তো বাজারে 300-320 টাকা এরকম দাম আছে। তাহলে এই যে আপনার বাজার মূল্যে তাহলে লাভ কত থাকতেছে? বাজার মূল্যে যদি বাজার 600 মুরগিতে আপনার যদি নাও থাকে, যদি বাজার ভালো থাকে তাহলে 50,000 টাকাও হয়। আর যদি 50,000 টাকা, হ্যাঁ 50,000 টাকাও হয়। আর যদি দেখা গেলো যে বাজার কমে গেলো তাহলে দেখা গেলো যে 20-30,000 টাকা, 20,000 টাকা থাকে। কতদিন পালা লাগে এটা? আপনার 60-70 দিন পালতে হবে। 60-70 দিন যদি মুরগিগুলো আপনি 1 কেজি আনতে চান। এগুলো কি সোনালি হাইব্রিড না এমনি? সোনালি হাইব্রিড। এটা সোনালি হাইব্রিড, সোনালি হাইব্রিড। তো দর্শক, আমরা আসলে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম কবির ভাইয়ের যেহেতু খামারে ওনার সমন্বিত একটা খামার, আমরা সোনালি যেহেতু ওনার আছে আমরা সোনালির হিসাবটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। বাজার মূল্য বর্তমান খাদ্যের দামও বেশি, আবার মুরগির দামও বেশি। তো সেই হিসাবে কবির ভাই আমাদেরকে যেটা জানালেন সেটা হচ্ছে যে বাজার ভালো থাকলে মোটামুটি 50,000 টাকা পর্যন্ত 60-70 দিন, না? হ্যাঁ, 60-70 দিনে এই শর্ট সময় একটা বাজার ভালো থাকে। আর যদি বাজার ধরেন খারাপ থাকে, তাহলে 230-240 টাকার মধ্যে থাকে, তাহলে আপনার 20-25,000 টাকা লাভ করা সম্ভব আর কি। তো এটা তার পাশাপাশি আরও সমন্বিত যে ওনার খামার আছে আমরা আসলে সেগুলো নিয়ে আলোচনা করব একটু, যাদের মনে হয় যে না এই অনেকে বেকার বসে আছেন যে জায়গা থাকলে এরকম সোনালি খামার যদি করতে চান। এটা কিন্তু প্রতিনিয়ত চলতেছে, এটা কিন্তু থেমে নাই। আমি খামার করছি কিন্তু খামার করার পরে একটা নিয়ে ধরে বসা নাই। তো আমার এখানে সোনালি মুরগি আছে, দেশি মুরগি আছে, হাঁস আছে, ছাগল আছে, সব ধরনের, সব ধরনেরই মোটামুটি। আবার একটা পাঠাও রাখছি। তো দর্শক, যদি আপনাদের
খালি জায়গা থাকে বা এরকম শেড করা জায়গা থাকে বা শেড করার আপনার সামর্থ্য থাকে তাহলে বসে না থেকে কবির ভাইয়ের মতো যদি আপনারা এই সোনালী লালন পালন করেন তাহলে হয়তো বাড়তি একটা আয় আপনার সৃষ্টি হতে পারে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সবসময় আপনাদের পাশেই AZ News।